ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আর যদি সমস্যায় পড়ে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনার জীবনের নতুন পরিভাষা খুঁজে পান, ভাগ্য বদলাবে। আজকে 2023-এর কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি, জল রাশি, চর রাশি। জ্যোতিষে একটা প্রচলিত কথা আছে, দেখুন তিনটে জল রাশি আছে, কর্কট, বৃশ্চিক আর মীন। এই তিনটে জল কিন্তু আলাদা, তো সে বিষয়ে একদিন আলোচনা করব। তো কর্কটের জলকে বলা হয় নদীর জল, প্রবাহমান, প্রবাহমান নদীর জল, এবং তার গভীরতা আছে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা মানুষকে দিতে শিখেছে, নদী যেমন দিতে শিখেছে এবং তার সঙ্গে যা আসে তারা তার আবেগে বয়ে চলে, একইভাবে এই কর্কট রাশির জাতক জাতিকারা আবেগে বয়ে চলে এবং সারা জীবন দিতেই শিখেছে। এবং এদেরকে মানুষ ব্যবহার করে, নদীর জল শুধু ব্যবহার করে, নোংরা করে আবার দিয়ে দেয়, এরা সব অ্যাবজর্ব করে। সেইরকমই এদেরকে এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ব্যবহার করে চলে এবং এরা এই দুঃখ পায়। নদীকে যেমন আপনি নোংরা করলে নদী দুঃখ পায়, মানে বুঝতে পারে আমাদের গঙ্গা মা যেমন দুঃখ পায়, তো এইরকম এই কর্কট রাশির জাতক জাতিকারা দুঃখ পায়। তারা কিন্তু সারা জীবন দিয়েই যায়, নিতে খুব কম শিখেছে, অনেক কিছু করার পরও তার জীবনে মানুষের থেকে সেই উপযুক্ত সম্মানটুকু পায় না, তাদের ইমোশন নিয়ে মানুষ খেলা করে। এহেন একটা কর্কট রাশি, তাদের এই বছরটা কেমন যাবে? সবচেয়ে যেটা বলবো প্রথমে, এই রাশির জাতক জাতিকদের প্রথম কর্তব্য নিজের হেলথ, নিজের হেলথকে দিকে খেয়াল রাখুন এই বছরটা, কারণ শারীরিক অসুস্থতা আপনাকে ভোগাতে পারে, হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার যদি ক্রনিক রোগ থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকে থাকে, সেই রোগ আরো বাড়তে পারে, সেই বেড়ে যাওয়ার জন্য আপনি কিন্তু প্রচুর অর্থ ক্ষতি হতে পারে, আপনি প্রচুর যন্ত্রণার মধ্যে যেতে পারেন। তাহলে এই বছর বলবো ফার্স্ট কাজ আপনার, আপনি নিজের হেলথটাকে খেয়াল রাখুন, নিজের পা দুটোকে খেয়াল রাখুন না, কারণ এই বছর আপনি পায়ে পায়ে যারা বাত বেদনা বা পায়ে কোনো রোগে ভুগছেন, পায়ে যন্ত্রণায় ভুগছেন, তারা সেই দিকটা খেয়াল রাখুন যাতে সেটা ভালো থাকে, উপযুক্ত ব্যায়াম করুন। প্রতিকার আমি দিচ্ছি, প্রতিকার আমি পরে দেবো, কারণ যদি সমস্যা বলে থাকি মানুষের সমাধান অবশ্যই বলতে হবে। আমি এরকম চ্যানেল নয় সমস্যায় বলে যাবো, মানুষকে ভয় দেখিয়ে যাবো, কারণ জ্যোতিষ মানুষের মুক্তির জন্য, মানুষের এই ইহলোকে থাকা যন্ত্রণা থেকে মুক্তি বেরিয়ে যাওয়ার জন্য, কারণ মানুষের ভাগ্য যদি সঠিক থাকে তবেই সে সঠিক জ্যোতিষে পৌঁছতে পারে। তো আপনি যে চ্যানেল আমাকে দেখছেন এটাও কিন্তু একটা আপনার পথ দেখানোর জন্য। যদি দেখ এই বস্তায় এই বছরে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকার জন্য আপনি অবশ্যই খেয়াল রাখুন আপনার হেলথের দিকে, আর্থিক দিক থেকে আপনার উন্নতির একাধিক সুযোগ আসবে, আর্থিক দিক থেকে আপনার উন্নতি করতে পারবেন। আপনি এবছরে যদি যারা পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তারা বিশেষত হায়ার স্টাডিজে যুক্ত আছে, যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছে, যারা গবেষণার কাজে যুক্ত আছে, তাদের জন্য এবছরটা ভালো, নতুন পথ পাবেন, নতুন দিশা পাবেন, নতুন সুযোগ পাবেন। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সব এবছরটা ভালো, কর্মজীবন ভালো, যারা বুদ্ধিদীপ্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটা ভালো, তারা অর্থ ইনকাম করবে। কিন্তু হেলথ আপনাকে বারবার বারবার ভোগাবে, আর আপনি একটু সাবধানে কথাবার্তা বলবেন, অর্থাৎ আপনার হঠাৎ পাবলিক প্লেস এবং আত্মীয় স্বজনদের দ্বারা আপনি অপমানিত হতে পারেন এই বছরটা, কোনো কারণ ছাড়াই আপনি অপমানিত হতে পারেন, আপনি বুঝতেও পারবেন না কেন অপমানিত হলেন, পদে পদে আপনি কিন্তু দুঃখ পেতে পারেন। সেই জন্য আমি বলবো আপনি কিন্তু আপনার কথাবার্তা সংযত করে চলবেন এবং শরীরের দিকে খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাকে 2023 ভোগাতে চলেছে। 2023 কেতু গ্রহের বছর, কারণ এই বছরে আপনি আপনার পুরাতন যে সমস্যা আরো বেড়ে যেতে পারে বা নতুন করে হঠাৎই গুপ্ত সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আমি অবশ্যই বলবো কর্কট রাশির জাতক জাতিকারা এই বছর নিজের হেলথের সঙ্গে সঙ্গে নিজের মান সম্মান যাতে নষ্ট না হয়, সে
দিয়ে খেয়াল রাখবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা কর্মপ্রাপ্তির জন্য ভালো, তারা বছরের মধ্যভাগে নতুন কর্ম পেতে পারে। যারা বিদেশ যাওয়ার জন্য ভাবছেন তাদের জন্য এই বছরটা ভালো। এই বছরে আপনার কমিউনিকেশন লেভেল খুব ভালো হতে পারে, আপনি জীবনে যে যোগাযোগ ব্যবস্থা, যারা যোগাযোগের সঙ্গে যুক্ত অর্থাৎ ব্যবসায়িক বা সেলসম্যান বা এই রকম যারা চেইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটা খুবই ভালো, খুব খুব তারা উন্নতি করতে পারবে জীবনে, সেই দিকে তারা এগোতে পারবে। যদি দেখছেন যে এরকম সমস্যা করছে তাহলে প্রতিকারও আমি অবশ্যই বলছি, তার আগে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন করুন, তাহলে কিন্তু এই চ্যানেলটা পুরো ফ্রি, কোনো পয়সা কাটা যাবে না। অনেক মানুষের ধারণা যে পয়সা কাটবে, কিন্তু একদমই নয়। তো যাই হোক, এই বছরটা যদি আপনার খারাপ যায়, বিশেষত আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, আপনি শ্বশুরবাড়ির সম্পর্কের সঙ্গে আপনার হঠাৎ করে সমস্যায় বা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারে, তো এরকম দেখছেন সমস্যা হচ্ছে, তাহলে প্রতিকারটা অবশ্যই করুন। প্রথম প্রতিকার, আপনি আতপ চাল আপনার মেয়ে মায়ের থেকে না পেলে সিদ্ধ চাল নেবেন, প্রথমত আতপ চাল আপনি মায়ের কাছ থেকে চেয়ে নিন, আপনার মায়ের কাছ থেকে যে কোনো একটা দিন, বিশেষত পূর্ণিমা বা যে শুভ দিন সোমবার পূর্ণিমা এইরকম দিনে আপনি মায়ের কাছ থেকে একটা চাল চেয়ে নিন, সেটা একটা সাদা পুটুলিতে পড়ে নিজের পকেটে সবসময় রেখে দিন, এই বছরটা রেখে দিন, দেখুন সমস্যা অনেকটাই দূরীভূত হবে, হেলথ সমস্যা অনেকটাই দূরীভূত হবে, এটা করুন প্রথম কাজ আপনার। দ্বিতীয় কাজ, সাদা রঙের পোশাক ব্যবহার করুন এই বছরে, যত পারবেন সাদা রঙের পোশাক ব্যবহার করবেন। আর কোনো ধর্মীয় স্থানে গেলে সেখানে আপনি আপনার যে খালি পায়ে, সেখানে খালি পায়ে চলাফেরা করবেন, অর্থাৎ ধর্মস্থানে যদি আপনি যান তাহলে খালি পায়ে চলাফেরা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই বছরটা আপনার জন্য ভালো যাবে। আর একটা যেটা দেব, কাঠের পিঁড়ি বা পাথরে বসে স্নান করুন, অবাক লাগছে না, হ্যাঁ লালকি তবের একটা অনন্য রেমেডি, আপনি যখন স্নান করছেন, আপনি যদি পুকুরে স্নান করেন বা নদীতে স্নান করেন সেটা অন্য জিনিস, বাড়িতে যখন স্নান করছেন তাহলে কাঠের পিঁড়ি, কাঠের পিঁড়ি পাথর তো রাখা সম্ভব নয়, আপনি কাঠের পিঁড়িতে বসে ব্যবহার করুন, যে প্লাস্টিকের পিঁড়ি একদম ব্যবহার করবেন না, কাঠের পিঁড়িতে বসে স্নান করুন, দেখবেন খুব 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 ভালো হবে। আর কোনো অবস্থাতেই সাপ মারবেন না এই বছরে, আপনি সাপ মারলে কিন্তু আপনার জীবনে সমস্যায় পড়বেন, এই বছরে আপনি সাপকে মারবেন একান্ত প্রয়োজন ছাড়া, অনেক সময় কিন্তু সাপ না মেরে চলার চেষ্টা করবেন, এইটুকু রেমেডি করুন। যদি সমস্যা আসে তাহলে দেখবেন সমস্যা সমূলেই একেবারে নষ্ট হয়ে গেছে, তা এইরকম আশ্চর্য রকম সমস্যা এবং সমাধান পেতে আপনার জীবনে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ফ্রি। ভালো থাকবেন, নমস্কার।